এই লেকচারে আমরা গুণোত্তর ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় তা দেখব। ধরি একটি গুণোত্তর ধারার প্রথম পদ A এবং তার সাধারণ অনুপাত, অর্থাৎ যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত R। আমরা যদি সেই ধারার সমষ্টি এনতম পদ পর্যন্ত সমষ্টিকে এস এন ধরি, তখন এস এন ইকুয়ালস টু হবে এ প্লাস এ আর, মানে এটি অনুপাত ধারার দ্বিতীয় পদ, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কিউব প্লাস ডট ডট ডট। আমরা এনতম পদকে লিখতে পারি এ আর এন মাইনাস ওয়ান, এবং এনতম পদের আগের পদকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু। এরপর আমরা যদি এই সমষ্টিকে সাধারণ অনুপাত আর দিয়ে গুণ করি, তাহলে আমরা পাব আর ইন্টু এস এন ইকুয়ালস টু এ আর, সবগুলো পদকে আমরা আর দিয়ে গুণ করছি, এ আর, এরপর এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার থ্রি প্লাস ডট ডট ডট। আমরা পাব এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ আর টু দি পাওয়ার এন। আমরা যদি প্রথম যোগফলকে, যোগফলের ইকুয়েশনকে ইকুয়েশন নাম্বার ওয়ান ধরি এবং দ্বিতীয় যোগফলের ইকুয়েশনকে ইকুয়েশন নাম্বার টু ধরি, তাহলে ওয়ান থেকে টু বিয়োগ দিয়ে পাই আমরা এস এন মাইনাস আর ইন্টু এস এন ইকুয়ালস টু, বিয়োগ দিলে পাই আমরা, এখানে কাটাকাটি চলে যাবে সবগুলো পদ, থাকবে এ মাইনাস এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন। এখানে যদি আমি এ কমন নেই, তাহলে পাব এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। এখানে যদি আমি এস এন কমন নেই, তাহলে পাব এস এন ওয়ান মাইনাস আর। এখন আমরা যদি সমষ্টি এস এনকে আলাদা করি, তাহলে পাব এস এন ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এটি প্রযোজ্য যখন আর বা আমাদের অনুপাত একের চেয়ে ছোট হবে। যদি অনুপাত একের চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ দিব, টু মাইনাস ওয়ান। টু মাইনাস ওয়ান করলে আমরা পাব আর ইন্টু এস এন মাইনাস এস এন ইকুয়ালস টু, পাবো আমরা এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। অর্থাৎ আমরা যদি এখানে এস এন এখন কমন নিই, তাহলে পাবো আর মাইনাস ওয়ান, এবং এখানে যদি আমরা এ কমন নিই, তাহলে আমরা পাবো আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এস এন এর মান আসবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর টু দি আর মাইনাস ওয়ান। এটি সেই ক্ষেত্র যেখানে আর একের চেয়ে বড়, অর্থাৎ সাধারণ অনুপাত একের চেয়ে বড়। এভাবেই আমরা সাধারণ অনুপাতের মান অনুযায়ী গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারি।